তো ফ্রেন্ডস আমরা লুসেন্টে জেনারেল সায়েন্স স্টার্ট করেছিলাম যেখানে আমাদের ফিজিক্স সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং কেমিস্ট্রির আমাদের আটটি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো তোমরা দেখে না থাকলে আমার চ্যানেলে প্লে করা আছে ওখান থেকেই দেখে নিতে পারো তো আজকে আমরা কেমিস্ট্রির নয় নম্বর চ্যাপ্টার ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব এছাড়া বলে রাখি ফ্রেন্ডস তোমরা যদি এখনও আমাদের টেলিগ্রাম এ জয়েন না হয়ে থাকো তো যো জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো অ্যাট কবিরুল ঠিক আছে মাঝে কোনো স্পেস দেবে না অ্যাট কবিরুল স্টাডি লিখে তোমরা সার্চ দিলে আমার চ্যানেলের লোগো দেখতে পাবে এবং ওখান থেকে তোমরা জয়েন হয়ে নেবে ওখানে আমি তোমাদের প্রতিদিন জিজ্ঞে করাই তো দেখো আজকে ইলেকট্রোলাইসিস শুরু করছি অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ তো প্রথমেই যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটস দেখো ইলেকট্রোলাইটস আর ইলেকট্রোলাইসিস ব্যাপার দুটো কিন্তু আলাদা ইলেকট্রোলাইসিস হচ্ছে একটা প্রক্রিয়ার নাম আর ইলেকট্রোলাইটস কি দেখো এখানে বলা হচ্ছে ইলেকট্রোলাইটস হচ্ছে দেয়ার আর দ্য সাবস্টেন্স হুইচ অ্যালাউ দ্য ইলেকট্রোসিটি টু পাস থ্রু দেম ইন দেয়ার মল্টিনিস্টেটস অর ইন দি ফ্রম অফ দেয়ার অ্যাকোয়ার সলিউশন অ্যান্ড আন্ডারগো কেমিক্যাল ডিকম্পোজিশন অর্থাৎ এখানে কি বলা হচ্ছে দেখো ইলেকট্রোলাইটসে ইলেকট্রোলাইটস বলছে সেই সব পদার্থ যারা কী করে অ্যালাউ করে দ্য ইলেকট্রোসিটি থ্রু যারা তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করতে দেয় সেই সব পদার্থকে আমরা বলবো ইলেকট্রোলাইটস তো ইলেকট্রোলাইটসটা কি ইলেকট্রোলাইটস হচ্ছে একটা পদার্থ বা সাবস্টেন্সের নাম সেই পদার্থটা অ্যাসিড হতে পারে সেই পদার্থটা খার হতে পারে অথবা সেই পদার্থটা লবণ হতে পারে যারা কি করে অ্যাসিড হতে পারে পদার্থ খার হতে পারে বা লবণ হতে পারে তারা মল্টেন স্টেটে অথবা অ্যাকোয়াস স্টেটে মানে গলিত অবস্থায় ঠিক আছে সলিড অবস্থা নয় কিন্তু মল্টেন স্টেট অথবা ইন দি ফর্ম অফ অ্যাকোয়া সলিউশন অথবা জলীয় যে সলিউশন সেই সলিউশন অবস্থায় তাদের মধ্যে দিয়ে ইলেকট্রোসিটি বা তরিত প্রবাহ অ্যালাউ করে সেই সব পদার্থকে আমরা বলবো ইলেকট্রোলাইটস সাবস্টেন্স ঠিক আছে দেখো পদার্থগুলো কেমন হতে হবে সেটা হয় মল্টেনে যেমন ঠিক কাদার মতো থক থেকে হতে পারে অথবা সেটা জলীয় দ্রবণ হতে পারে তো আমাদের দেখো আগেতে আগেতে কী করা হতো আগেতে বিভিন্ন মাটির আর্থ করা হতো এখন তো সব কারেন্টই চলছে কিন্তু আগেতে মাটির আর্থ করা হতো এবং সেখানে লবণ জল দেওয়া হতো যাতে ঘরের বিদ্যুৎটা ভালোভাবে পাওয়া যায় তো লবণ জল কেন দেওয়া হচ্ছে দেখো লবণ জল দেওয়ার ফলে জলের যে লবণের মধ্যে এনএ প্লাস এবং সিএল মাইনাস আয়ন তৈরি হয় এবং জলের মধ্যে এই আয়নগুলি তড়িৎ প্রবাহ প্রধান ভূমিকা করে মানে ইলেকট্রিসিটি যে পাস হচ্ছে সেটা লবণটা গুলে যাওয়ার ফলে এনএ প্লাস এবং সিএল মাইনাস আয়ন তৈরি হয় সেই আয়নটাই তড়িৎ প্রবাহ করে সলিড অবস্থায় এরকম কোনো তো আয়ন হবে না এনএসিএল থেকে কিন্তু এনএসিএল যখন তুমি জলে জলে ডিসসলভ করবে তখন সেখান থেকে এনএ প্লাস এবং সিএল মাইনাস আয়ন তৈরি হবে এবং এর ফলেই তড়িৎ প্রবাহ হবে তো তড়িৎ প্রবাহের মূল ভূমিকা কী কীসে পালন করছে আয়নে ঠিক আছে তো এবার দেখো স্ট্রং ইলেকট্রোলাইটস তো এই স্ট্রং ইলেকট্রোলাইটস কি স্ট্রং ইলেকট্রোলাইটস হচ্ছে সেই সমস্ত পদার্থ যেগুলো জলে ভালোভাবে গুলে যায় মানে জলে ভালোভাবে মিশে যাবে জল হচ্ছে একটা কী দ্রব্য ফ্রেন্ডস বলে রাখি যে পোলারে সবসময় তোমরা এটা মনে রাখবে যে পোলারে পোলার গোলে নন পোলারে নন পোলার গোলে পোলারে পোলারই গুলবে আর নন পোলারের সাথে নন পোলার গুলবে ঠিক আছে নন পোলারের সাথে নন পোলার এটা তোমরা মনে রাখবে ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি পোলার আর নন পোলার ব্যাপারটা কী পোলার মানে হচ্ছে বাংলায় বলা হয় ধুব্রীয় আর নন পোলার মানে হচ্ছে অধুব্রীয় দেখো জল হচ্ছে একটা পোলার দ্রবক জল হচ্ছে একটা পোলার তো পোলারের সঙ্গে পোলার দ্রবক সবসময় যুক্ত হবে যেমন জলের সঙ্গে আমরা এনএসিএল গুলে যাবে কারণ এনএসিএলও পোলার কিন্তু যদি আমরা জলের সাথে যদি আমরা এমন দিই যেগুলো নন পোলার যেমন আমরা মনে করো পেট্রোল দিলাম কিংবা মনে করো কেরোসিন দিলাম এগুলো পেট্রোল কেরোসিন এগুলো কোনো দ্রুবীয় মানে এখান থেকে তো কোনো আয়ন সৃষ্টি হয় না পেট্রোল বা কেরোসিন এগুলো হচ্ছে নন পোলার এগুলো হচ্ছে একটা কার্বনের কম্পাউন্ড এগুলো কার্বন থেকে তৈরি হয় ঠিক আছে কার্বনের বিভিন্ন শৃঙ্খল অনুযায়ী পেট্রোল কে পেট্রোল কেরোসিন এগুলো তৈরি হয় কিন্তু জল জল কী করে তৈরি হয় জল হচ্ছে দুটো এইচ থাকে এইচ ও এইচ তাই তো মানে এইচ প্লাস আর ও এইচ মাইনাস সুতরাং কী হচ্ছে এখান থেকে পাচ্ছে আমরা এইচ টুও এভাবে জল তৈরি হয় তো এখানেও দেখো প্লাস আয়ন থাকছে মাইনাস আয়ন থাকছে আবার এনএসসিএলে কী থাকছে এন এ প্লাস সি এল মাইনাস তো এভাবে আয়ন তো তৈরি হচ্ছে না কিন্তু তোমরা কার্বন তোমরা যেমন পেট্রোল আছে কেরোসিন আছে এগুলো তো তৈরি হচ্ছে না ওগুলো নন পোলার সুতরাং জলের ক্ষেত্রে এই যে আয়ন তৈরি হচ্ছে এবং এনএসিএল কেসিএল এইচসিএল এগুলো সবই হচ্ছে সবই আয়ন তৈরি হচ্ছে তাই এগুলো জলের সাথে গুলে যাবে কারণ পোলারে পোলার গোলে এবং নন পোলারে নন পোলার গোলে ঠিক আছে এটা তোমরা মনে রাখবে তো স্ট্রং ইলেকট্রোলাইটস কি বললাম দ্য ইলেকট্রোলাইটস হুইচ আর অলমোস্ট কমপ্লিটলি ডিসাসোসিয়েটেড কমপ্লিটলিভাবে যেগুলো মিশে যাবে ইনটু আয়ো সলিউশন আর কল্ড স্ট্রং ইলেকট্রোলাইটস যেমন কমপ্লিটলিভাবে ডিস ভালোভাবে মিশে যাবে যেমন কি এনএসিএল কেসিএল এইসিএল এনএএএইচ ঠিক আছে এগুলো হচ্ছে কমপ্লিটলি তাই এগুলো আমরা বলবো স্ট্রং ইলেকট্রোলাইটস এবার দেখো উইক ইলেকট্রোলাইটস কী দ্য ইলেকট্রোলাইটস হুইচ ডু নট আয়োনাইজ কমপ্লিটলি যেটা কমপ্লিটলি আয়োনাইজ হবে না সলিউশন আর কল উইক ইলেকট্রোলাইটস যেমন সিএইচ থ্রি সি ডবলো এইচ এইচ টু সিও থ্রি এইচ সি এন জেডেন সিএল টু এনএইচ ফোর ওএইচ তো এগুলো এগুলো হচ্ছে উইক ইলেকট্রোলাইটস আর আগেরগুলো হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটস তো তোমরা বুঝতে পারলে কোনটা উইক ইলেকট্রোলাইটস হবে কোনটা স্ট্রং ইলেকট্রো ইলেকট্রোলাইটস হবে যেটা কমপ্লিটলি গলে যাবে সেটা হবে স্ট্রং আর যেটা কমপ্লিটলিভাবে গলবে না সেটা হবে উইক উইক ইলেকট্রোলাইটসের তড়িৎ প্রবাহর যে ক্ষমতা যে কারেন্ট ফ্লোরের ক্ষমতা সেটা কিন্তু অনেক কম উইক ইলেকট্রোলাইটসের ক্ষেত্রে এটা কমপ্লিট ডিস কারণ হচ্ছে না কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটসে সেটা কমপ্লিটলিভাবে ডিসানসুট হয়ে যাচ্ছে তো এবার দেখো ইলেকট্রোলাইসিস যেটা চ্যাপ্টার নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস আর এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস তো ইলেকট্রোলাইসিস কী বলবো কোনটা ইলেকট্রোলাইসিসের প্রক্রিয়াটা দ্য প্রসেস অফ কেমিক্যাল ডিকম্পোজিশন অফ অ্যান্ড ইলেকট্রোলাইট বাই পাসিং অফ ইলেকট্রিক কারেন্ট থ্রু ইটস মল্টেন স্টেট অর ইটস সলিউশন ইজ কল্ড ইলেকট্রোলাইসিস তো ইলেকট্রোলাইসিস হচ্ছে সেই পদ্ধতিটার নাম যে যেই পদ্ধতির সাহায্যে কী করছে পাস করতে দিচ্ছে ইলেকট্রিক কারেন্ট সেই যেটা গলিত অবস্থায় তো সেই পদ্ধতিটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস এটা একটা পদ্ধতির নাম আর ইলেকট্রোলাইট হচ্ছে একটা পদার্থ সেই পদার্থের অ্যাসিড হতে পারে খার হতে পারে অথবা লবণ হতে পারে যেটা জলীয় বা মল্টেন স্টেটে তৈরি প্রভাবে সাহায্য করছে তো এবারে আমরা দেখো ইলেকট্রোড নিয়ে আলোচনা করবো তো ইলেকট্রড সাধারণত দুটো হয়ে থাকে ইলেকট্রোড হচ্ছে একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড তো ইলেকট্রোড ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি মনে করো এখানে একটা আমি পাত্র নিলাম পাত্রের মধ্যে কপার সালফেট নিলাম সিইউএসও ফোর তো সিইউএসও ফোর কী হয় সিইউ টু প্লাস হয় আর এসো ফোর টু মাইনাস হয় তাই তো মনে করো কপার সালফেট নিলাম তো কপার সালফে সালফেটটা যদি আমি এই দ্রবণটার মধ্যে যদি গুলে দিই তো এটা সিইও টু প্লাস আয়ন সৃষ্টি করবে আর এসো ফোর টু মাইনাস সৃষ্টি করবে তো এর মধ্যে আমি দুটো যদি রড নিই এই একটা রড এই একটা রড একটা হচ্ছে অ্যানোড অ্যানোয়েডটা হবে পজিটিভ আর ক্যাতডটা হবে নেগেটিভ তো এই দ্রবণটা কোন দিকে যাবে এই যে এসো ফোর টু মাইনাস এই দ্রবণটা কার দিকে যাবে সবসময় অ্যানোডের দিকে যাবে পজিটিভ কারণ নেগেটিভ পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে আর এস ফোর সি কপার টু প্লাস্টটা কার কাছে যাবে নেগেটিভের দিকে যাবে কারণ পজিটিভ নেগেটিভের দিকে যাবে এবং নেগেটিভ পজিটিভের দিকে যাবে ঠিক আছে ইলেকট্রন ইলেকট্রোড দুই ভা দুই প্রকারের হয় বললাম তো এরপর ফ্রেন্ডস দেখো অ্যানয়েড কী অ্যানোড হচ্ছে দ্য ইলেকট্রোড হুইচ ইজ অ্যাটাচড টু পজিটিভ টার্মিনাল অফ ব্যাটারি যেটা হচ্ছে পজিটিভ ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তাকে সেটা হচ্ছে অ্যানয়েড অক্সিডেশন অকার্স অ্যাট অ্যানয়েড তো অ্যানোডে হয় অক্সিডেশন অ্যানোডে অক্সিডেশন আর ক্যাথোডে হয় রিডাকশন আর ক্যাথোড দেখো দ্য ইলেকট্রোড হুইচ ইজ অ্যাটাচ নেগেটিভ টার্মিনাল অফ ব্যাটারি ইজ কল্ড ক্যাথোড রিডাকশন অকারস অ্যাট ক্যাথোড তো ক্যাথোডে কী হয় ক্যাথোডে হবে বিজারণ আর অ্যানোডে হবে জারন অ্যানোয়েডে জারন হয় ক্যাথোডে বিজারণ হয় এটা মনে রাখবে তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে দেখো যে অ্যানোড এবার যদি আমরা পাত্রের মধ্যে আমরা কপার সালফেট দিতে বললাম এখানে দেখো এনএসিএল দিয়ে বোঝানো হয়েছে এনএস দিয়ে বোঝানো হয়েছে তো এন এ প্লাস সিএল মাইনাস তো অ্যানোড মানে কোনটা পজিটিভ তাই তো আর ক্যাথোড মানে নেগেটিভ তো পজিটিভের দিকে কোনটা যাবে পজিটিভের দিকে যাবে সিএল মাইনাস যাবে আর নেগেটিভের দিকে কি যাবে নেগেটিভ দিকে যাবে এনএ প্লাস তার মানে অ্যানোডে কী যাচ্ছে অ্যানয়েডে সিএল মাইনাস যাচ্ছে আর ক্যাথোডে এনে প্লাস যাচ্ছে তো সেটাই দেখো লেখা হয়েছে অ্যাট অ্যানোড অ্যানয়েডের ক্ষেত্রে কি যাচ্ছে সিএল মাইনাস যাচ্ছে কারণ পজিটিভ অ্যানোড হচ্ছে পজিটিভ পজিটিভ তো তো নেগেটিভকে আকর্ষণ করবে অ্যানোডে সিএল মাইনাস যাচ্ছে আর ক্যাথোডে দেখো প্লাস যাচ্ছে মানে ক্যাথোড নেগেটিভ নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করছে দেখো সো সিএল টু গ্যাস অকার্স অ্যাট অ্যানোড হোয়াইল সোডিয়াম অ্যাট ক্যাথোড যেখানে সোডিয়াম ক্যাথোডে আর সিএল টু হচ্ছে অ্যানোডে হচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস তো এটা খুবই ছোটো চ্যাপ্টার দেওয়া আছে এখানে ইলেকট্রোলাইসিস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুর সাথে শেয়ার করবে ধন্যবাদ